আমরা পরীক্ষা করবো এখন আয়োডিন আছে কি নেই। আচ্ছা আমাদের জানতে হবে যে কি রং কেমন, কেন বলবো আয়োডিন আছে আর নাই? বেগুনের রং আছে না, বেগুন একটা সবুজ একটা নীল হয়। যদি এই লেবুর রস লেবুর রস যদি বেগুনি রং ধারণ করে সবুজ অথবা লাল, তাহলে বলবেন যে আয়োডিন আছে। আর যদি এটা কি অবস্থায় আছে, সাদা না, সাদা সাদাই থাকে, পরিবর্তন হয় না, তাহলে এর মধ্যে আয়োডিন নাই। এটাই আমরা দেখব সবাই থাকে এনারা ধরো। হ্যাঁ, সবুজ বেগুনি হলুদ নীল ধারণ করলে আরেকটু একদম গুটলি পাকায় ফেলে দেখেন পুরো পরিবর্তন আছে, সাদা সাদাই রয়ে গেছে, কিন্তু কিচ্ছু নাই, ভাত কিছু তো কিছু তো ছিল, তো কিছু ছিল ভাত, তো কিছুটা কই। আচ্ছা আপনি এই এমনি দেন, এমনি দেন, এমনি দেন, আরো দেন, বেশি করে দেন, বেশি করে দেন, বেশি করে দেন। আচ্ছা আমি ভাতটা শর্ট কালিয়াম, তাই না? এই যে ভাতটা দিলাম, এখন বিক্রি করা লাগবে। তারপরে আমি একটু দেই, সুন্দর পরীক্ষা কতটুকু না আছে সেটুকু দিলে টেস্ট পাবেন। অলরেডি কালার চলে এসছে, কালার চলে আসবে। দেখছেন একটু লেবু মানে হচ্ছে এসিড, এসিডের সাথে আয়োডিন বিক্রিয়া করলে ওই রকম কালার হয়। তার মানে লেবুতেও, আচ্ছা তার মানে এই যে লবণ, এটা কি লবণ? এটা এটা হচ্ছে মোল্লা সুপার সল্ট। এই মোল্লা সল্টের কিন্তু আরো কয়েকটা ভেরিয়েশন আছে, মানে ওই যে আপনার মোটা আছে এবং হচ্ছে একটু কালারটা ডিসকালার, কিন্তু ওটা তো আয়োডিন। এভাবে যদি পরীক্ষা করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন আয়োডিন আছে কি নেই। এখন আপনি একটু বলেন তো আয়োডিনের অভাবে কি কি রোগ হতে পারে, কি কি সমস্যা হতে পারে? আয়োডিন অভাবে মানুষের যে সমস্যা হলে প্রথম হতে আমরা আগে জানতে যে আয়োডিনের অভাবে মানুষের ভ্যাগ রোগ যেটা হয় গেল, বামনত্ব, ফাটো, এমনকি মহিলাদের ইয়া হতে পারে, গর্ভপাত হতে পারে। তারপরে মেধা বিকাশের জন্য এই আয়োডিন দরকার, বুঝছেন? এই অনেক ব্যাপার স্যাপার আছে। আচ্ছা আমি একটা বলি, বিজ্ঞাপন দেয় টিভিতে, দেখেন না বুদ্ধির বাত্তি জ্বালায়, লবণের বিজ্ঞাপন আছে না একটা, বুদ্ধির বাত্তি জ্বলে উঠবে লবণ খেলে, আয়োডিন যুক্ত লবণ খেলে। তার মানে কি বুদ্ধির বাত্তি জ্বলা মানে কি? আয়োডিন যুক্ত লবণ যদি গর্ভবতী অবস্থায় না খায়, আয়োডিন যুক্ত লবণ এবং জন্মগ্রহণের পর ভূমিষ্ঠ হওয়ার পর যদি না খায়, বিকলাঙ্গ, তাহলে কিন্তু বিকলাঙ্গ হতে পারে এবং বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। দেখবেন যে অনেকের হচ্ছে যে একটু কম বুঝে, একটু কম বুঝে হাবা বুবা হয়, এরা কিন্তু এই আয়োডিনের কারণে এটা হয়, বুঝতে পেরেছেন? তাহলে এই মাত্র 30 টাকার জন্য একটা প্রতিবন্ধী, একটা হচ্ছে আপনার বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি কম হলে এটা আমাদের কি ক্ষতি না? অনেক বড় পরিবারের না, পুরো জাতিরই ক্ষতি, তাই না? সুতরাং এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এখন থেকে সবাই আয়োডিন যুক্ত লবণ খাবেন, বুঝতে পেরেছেন? অনেক অনেক ধন্যবাদ। যে লবণটা আছে যেটা আমরা জব্দ করলাম সেটা এখন আমরা ধ্বংস করে দিচ্ছি। এখন থেকে আপনারা সচেতন থাকবেন যে কোন লবণ আয়োডিন আছে আর কোন লবণ নেই। মানুষ সহ অন্যান্য সকল প্রাণীর ক্ষেত্রেই আয়োডিন যুক্ত লবণ খেতে হবে। আস্তে 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 আর ওই পাশে যাও।